আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নীতি। প্রশ্নটা হচ্ছে, এক্সপ্লেইন মহাত্মা গান্ধীজ কনসেপ্ট অফ সত্যাগ্রহ। সেকেন্ড সেমিস্টার পাস কোর্সের ইউনিট 4-এ এই টপিকটা রয়েছে। আজকের আলোচনা আমি শুরু করছি। আমরা সবাই মহাত্মা গান্ধীর নাম জানি। মহাত্মা গান্ধী হচ্ছেন ভারতবর্ষের জাতির জনক। যদিও মহাত্মা গান্ধী ভারতবর্ষের জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু মহাত্মা গান্ধী ছিলেন বিশ্ব নাগরিক এবং তিনি ছিলেন বিশ্ব বিবেক, সর্বকালের একজন বিশিষ্ট মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন মহাত্মা গান্ধী। মানব জাতির চিন্তা ও কর্মের উপর গান্ধীজির মতো এত প্রভাব বিস্তার করতে কেউই পারেননি। 19শ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে 20শ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সমগ্র বিশ্বে যে বহু বড় মাপের মানুষের আবির্ভাব ঘটেছে, তাদের মধ্যে মহাত্মা গান্ধীর মতো কেউই এত প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারেননি। ভবিষ্যৎ প্রজন্ম ভগবান বুদ্ধ এবং খ্রিস্টের সঙ্গে আর যার নাম উচ্চারণ করে, তিনি হলেন মহাত্মা গান্ধী। আনুষ্ঠানিক অর্থে যদিও আমরা মহাত্মা গান্ধীকে রাষ্ট্র দার্শনিক বলি না, কিন্তু তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে তার জীবন দর্শন। মহাত্মা গান্ধী এক সাক্ষাৎকারে বলেছিলেন যে রাজনৈতিক মতামত সম্পর্কে তিনি যে কথা বলেছেন, যে ভাষা ব্যবহার করেছেন, তা সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ, আবার অনেক ক্ষেত্রেই তা খাপ ছাড়া, তাই তার বক্তব্যের নানা ব্যাখ্যা হতে পারে। সেই অর্থে গান্ধীবাদ বলে কোনো কিছু নেই। আজকে আমি মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নীতি নিয়ে আলোচনা করব। আগেই বলেছি যে প্রশ্নটা হচ্ছে, এক্সপ্লেইন গান্ধীজিস কনসেপ্ট অফ সত্যাগ্রহ। ভারতবর্ষের যে রাষ্ট্রচিন্তার আলোচনা, সেখানে মহাত্মা গান্ধীর যে সত্যাগ্রহ দর্শন, তার যে গুরুত্ব তা অনস্বীকার্য। এবং মহাত্মা গান্ধীর কাছে সত্যাগ্রহ তত্ত্বটি ছিল একটা সুসংহত জীবন দর্শন। মহাত্মা গান্ধী একজন ব্যক্তিকে সমাজমুখী এবং সত্যাগ্রহী করে তুলতে চাইছিলেন। তিনি জানতেন যে প্রতিটি ব্যক্তি হচ্ছে আত্মসুখ সর্বস্ব এবং ব্যক্তির মধ্যে রয়েছে অহংকার। তিনি এই আত্মসুখ সর্বস্ব ব্যক্তিকে এবং অহং সর্বস্ব ব্যক্তিকে সমাজমুখী করতে চেয়েছিলেন এবং ব্যক্তি মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা বিকাশ ঘটাতে চেয়েছিলেন। গান্ধীজি বলেছিলেন যে মানুষের আত্মশুদ্ধির দরকার, মানুষ আত্মসমালোচনা করা দরকার মানুষের, এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে মানুষকেই। এই যে মানুষের মধ্যে বিবেক, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এবং প্রতিবাদ করার যে গুণ, সেগুলি জাগ্রত করতে হবে। মহাত্মা গান্ধী বলেছেন যে একজন মানুষকে নিষ্কলুষ হতে হবে, সৎ হতে হবে এবং সমাজ সচেতন হতে হবে। গান্ধীজি তার সত্যাগ্রহ দর্শনের মাধ্যমে মানুষকে সৎ এবং সমাজ সচেতন করেই গড়ে তুলতে চেয়েছিলেন। এবং গান্ধীজির এই যে সত্যাগ্রহ দর্শন, তা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী উদারনীতিক
এবং উপযোগিতাবাদী দর্শনকেও অতিক্রম করে গেছে। এবং মহাত্মা গান্ধী তার রাজনীতিতে সত্যাগ্রহকে সবচেয়ে উচ্চাসন প্রদান করেছিলেন। এবং গান্ধীজি ইন্ডিয়ান অপিনিয়ন গ্রন্থে তারই সত্যাগ্রহের আদর্শ প্রচার করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে ছিলেন, তখন তিনি সত্যাগ্রহ সমিতির মাধ্যমে সত্যাগ্রহের আদর্শকে বাস্তবে প্রয়োগ করার জন্য চেষ্টা করেছিলেন এবং তিনি সাফল্য লাভ করেছিলেন। সত্যাগ্রহ তত্ত্বের চরম পরীক্ষা তিনি করেছেন ভারতবর্ষে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনে, এবং এই আন্দোলনে তিনি সত্যাগ্রহকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, সত্যাগ্রহ দর্শনকে প্রয়োগ করেছেন। আবার তিনি সবরমতীর সত্যাগ্রহ আশ্রমেও সত্যাগ্রহ তত্ত্বকে প্রয়োগ করার চেষ্টা করেছেন। আজকে আমি এই যে এতটুকু আলোচনা করলাম, সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ তত্ত্ব কতটুকু গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসছি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সত্যাগ্রহের সৃষ্টি, অর্থাৎ মহাত্মা গান্ধীর মধ্যে কিভাবে সত্যাগ্রহ দর্শন জাগরিত হয়, তিনি কোথা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এবং সত্যাগ্রহ তার ব্যক্তিত্বে, তার ভাবনায়, তার মননে প্রকাশ পেয়েছিল। তো দ্বিতীয় পয়েন্টটির আলোচনা শুরু করছি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সত্যাগ্রহের সৃষ্টি। মহাত্মা গান্ধী টলস্টয়ের অহিংস ও প্রেমের বাণী, গীতার নিষ্কাম কর্ম এবং খ্রিস্টের সত্য ও মানবতার আদর্শ এবং হযরত মোহাম্মদের সহজ সরল জীবন দর্শন প্রভৃতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তাদের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। এবং এই গীতার বাণী, খ্রিস্টের বাণী, টলস্টয়ের অহিংস প্রেমের বাণী এবং মহম্মদের সহজ সরল জীবন দর্শনে এগুলি গান্ধীজিকে সত্যাগ্রহের আদর্শের প্রতি আকৃষ্ট করে তুলেছিল। রাস্কিনের একটি বক্তব্য ছিল যে সর্বোচ্চ সুখ লাভের জন্য মানুষকে সমবায় ও সেবা কার্যে নিজেকে নিবেদন করতে হবে। এই যে রাস্কিনের তত্ত্বটি, তা গান্ধীজিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। গান্ধীজি সমবায় ও সমষ্টি উন্নয়নের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। গান্ধীজি দক্ষিণ আফ্রিকার ফিনিক্স নামক এক জায়গায় সর্বপ্রথম সমবায়িক সমাজ গড়ে তুলেছিলেন। সত্যাগ্রহের সাধনার সূত্রপাত ঘটেছে এই সমবায়িক সমাজেই। দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে টলস্টয়ের প্রেম এবং অহিংসার আদর্শে টলস্টয় ফার্ম গড়ে তোলা হয়েছিল এবং এই ফার্মে গান্ধীজি সাফল্যের সঙ্গে সত্যাগ্রহের আদর্শ এবং তত্ত্বের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। সত্যাগ্রহ দর্শনের যে শৃঙ্খলা, নিষ্ঠা, প্রেম, অহিংসার আদর্শ, গান্ধীজি সেটা নিজে শিখেছেন এবং মানবজাতিকে শিখিয়েছেন। অর্থাৎ গান্ধীজি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সত্যাগ্রহকে নিজে শিখেছেন এবং মানব জাতিকে শিখিয়ে গেছেন। তার যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন দক্ষিণ আফ্রিকায়, সেটা তিনি অর্জন করেছিলেন দক্ষিণ আফ্রিকায় প্রাপ্ত আঘাত, সমবায় জীবন এবং জেল জীবন থেকে। গান্ধীজির অহিংসা নীতির মতো তার যে সত্যাগ্রহের ধারণা,
সেটাও ব্যাপক ব্যাপক অর্থ রয়েছে এটার মধ্যে। সত্যাগ্রহ হলো সত্যের জন্য নৈতিক চাপ সৃষ্টি করা। মহাত্মা গান্ধী বলেছিলেন যে অহিংস পথে সত্যের উপলব্ধি করতে হবে, এবং সত্যাগ্রহীর পক্ষে এটা অপরিহার্য এবং আবশ্যিক। গান্ধীজি সত্যকে চূড়ান্ত বাস্তব হিসেবে গণ্য করেছিলেন এবং সত্যাগ্রহীকে সত্যের উপর যাবতীয় আক্রমণকে সর্বপ্রকারে প্রতিহত করতে হবে বলে তিনি বলে গেছেন। এই হলো আজকের টপিকের দ্বিতীয় পয়েন্টটি। এবার আমরা আসি তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে সত্যাগ্রহের ধারণা। আবার বলছি, তৃতীয় পয়েন্টটি হচ্ছে সত্যাগ্রহের ধারণা। তো সত্যাগ্রহের কি, সত্যাগ্রহ জিনিসটা কি? সত্যাগ্রহ জিনিসটা হচ্ছে একটা সুসংহত জীবন দর্শন। সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হলো সত্তানুসারে সমবেত এক সমবায়িক উদ্যোগ। সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হচ্ছে সত্য দর্শন, সত্যকে দেখা। সত্যাগ্রহ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, এবং এই প্রতিরোধ কোনো বাহ্যিক শক্তি দিয়ে নয়। এই প্রতিরোধ কিভাবে করতে হবে? এই প্রতিরোধ করতে হবে আত্মিক শক্তি দিয়ে। এই প্রতিরোধ অস্ত্র দিয়ে নয়, এই প্রতিরোধ করতে হবে প্রেম দিয়ে। বাহুবল বা পশু শক্তি নয়, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি হল সত্যাগ্রহীর শক্তি। সত্যাগ্রহীর মধ্যে একজন সৈন্যের, একজন সেনার সমস্ত গুণ থাকবে, কিন্তু হিংসা বা ঘৃণা থাকবে না। সত্যাগ্রহ হল সত্যের জন্য আত্মোৎসর্গ করা। সত্যাগ্রহীর মধ্যে ধন সম্পত্তির প্রতি কোনো আসক্তি থাকবে না। দারিদ্র সত্ত্বেও সত্যাগ্রহী হবে নির্ভীক, সে হবে সৎ এবং উন্নত মনের অধিকারী। অনিষ্টকারী কোনো ইচ্ছা, ঘৃণা, প্রবঞ্চনা তার মধ্যে থাকবে না। তার মধ্যে কি থাকবে? প্রেম এবং প্রীতি। সত্যের সন্ধানে সত্যাগ্রহী নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে অন্যের দৃষ্টিভঙ্গিকে সংযুক্ত করবে। সত্যাগ্রহী খোলা মন নিয়ে চলবে, অপরকে জানবে, অপরের প্রতি আন্তরিক হবে, অপরের বিশ্বাসভাজন হবে। সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ হলো এক সংগ্রাম। এই সংগ্রাম হলো ক্রোধ, হিংসা, বিদ্বেষ বর্জিত একটি সংগ্রাম। এই সংগ্রাম হলো সত্য এবং ন্যায়ের জন্য সংগ্রাম। সত্যাগ্রহ হলো প্রতিপক্ষের প্রতি প্রেম প্রীতির মানসিকতা নিয়ে প্রতিপক্ষকে জয় করার সংগ্রাম। এই সংগ্রামের পেছনে রয়েছে আধ্যাত্মিক উৎকর্ষ লাভের বাসনা। এই সংগ্রাম সুখ দুঃখ বর্জিত সংগ্রাম। এর মধ্যে জয় পরাজয়ের কোনো ভাবনা থাকে না, জয় পরাজয়ের কোনো আশঙ্কা থাকে না। সত্যাগ্রহীর যে সংগ্রাম করবে, সেই সংগ্রামে অস্ত্রবল, বাহুবল, পশুশক্তির কোনো ব্যবহার নেই। কি আছে? আছে অন্যায়ের মুখোমুখি দৃঢ় মানসিক এবং আত্মিক শক্তি নিয়ে দাঁড়ানো। সত্যাগ্রহ দুর্বলের আত্মপ্রবঞ্চনা নয়, সংগ্রাম থেকে সরে পড়া নয়। এ হলো মানসিক ও আত্মিক শক্তিসহ অন্যায়ের মুখোমুখি হওয়া। মানবিক নীতির উপর প্রতিষ্ঠিত অধিকারকে, ন্যায্য অধিকারকে সাহসের সঙ্গে সংরক্ষণ করতে হবে। সুখ দুঃখ ক্রোধ ঘৃণা বিদ্বেষ প্রভৃতিকে বিসর্জন দিয়ে সত্যাগ্রহীর উদ্দেশ্য হবে প্রতিপক্ষকে
ন্যায় এবং সত্যের পথে নিয়ে আসা। সত্যাগ্রহী দৃঢ় মনোবল নিয়ে নৈতিক বাঁচার সংগ্রামে সামিল হবে, সে শুদ্ধ মনের নির্দেশে পরিচালিত হবে। সত্যাগ্রহী আঘাত পেলে তা সহ্য করবে, প্রত্যাঘাত করবে না। সত্যাগ্রহী হবে আত্মসংযমী ও সত্যনিষ্ঠ এবং অহিংসা ও ক্ষমার জীবন্ত প্রতীক। এই হচ্ছে সত্যাগ্রহের ধারণা। অর্থাৎ সত্যাগ্রহ জীবন দর্শনকে যে ব্যক্তি বা ব্যক্তিরা গ্রহণ করবে তাদেরকে এই সমস্ত গুণের অধিকারী হতে হবে। এখন আসছি আমি চতুর্থ পয়েন্টে। এই পয়েন্টটি হচ্ছে তোমাদের সত্যাগ্রহের অর্থ। সত্যাগ্রহ এই কথাটির অর্থ কী? সত্যাগ্রহ কথাটির মধ্যে দুটি অর্থ রয়েছে, সত্য এবং আগ্রহ। সত্যের প্রতি আগ্রহ হচ্ছে সত্যাগ্রহ। তো সত্যাগ্রহ জিনিসটা কি? সত্যাগ্রহটা কোনো নিষ্ক্রিয় প্রতিরোধ নয়। নিষ্ক্রিয় প্রতিরোধ নয় কেন? কারণ নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে থাকে প্রতিপক্ষকে পরাজিত করার আকাঙ্ক্ষা এবং পশু শক্তি প্রয়োগের মানসিকতা। নিষ্ক্রিয় প্রতিরোধকারীও মনে মনে চায় যে প্রতিপক্ষ বিপন্ন হোক, বিপর্যস্ত হোক, এবং প্রতিপক্ষ যদি বিপন্ন হয়, বিপর্যস্ত হয়, পরাজিত হয়, তবে তার মধ্যে একটা আনন্দ অনুভূতি বিরাজ করে। কিন্তু সত্যাগ্রহের মধ্যে প্রতিহিংসা চরিতার্থ করার কোনো রকম বাসনা থাকে না, কোনো অরাজকতা সৃষ্টি করার অভিপ্রায় থাকে না। সত্যাগ্রহ মানেই আইন অমান্য করা নয়, এ হলো প্রয়োজন হলে অম্লান বদনে দুঃখ দণ্ড ভোগের প্রস্তুতি বা সম্মতি। গান্ধীজি বলেছেন, সত্যাগ্রহ ইজ লিটারেলি হোল্ডিং অন টু ট্রুথ অ্যান্ড ইট মিন্স দেয়ার ফোর অ্যান্ড ইজ নোন অ্যাজ সোল ফোর্স। সুতরাং আমরা একথা বলতে পারি যে সত্যাগ্রহের দুটি নীতি রয়েছে, একটা হচ্ছে অহিংসা, অন্যটা হচ্ছে আত্মপীড়ন। সত্যাগ্রহীরা একদিকে যেমন নিজের জন্য স্বাধীনতা চায়, পাশাপাশি প্রতিপক্ষের স্বাধীনতারও তারা স্বীকৃতি দেয়। এই ধরনের আন্দোলনে জনগণ ব্যাপক আকারে অংশগ্রহণ করে, কারণ দুর্বল নিরস্ত্র ভারতের মানুষ এর মধ্যে তাদের নিজস্বতা, ঐতিহ্য ইত্যাদিকে খুঁজে পায়। তো গান্ধীজির এই যে সত্যাগ্রহ দর্শন, এটাকে যদি আমরা পর্যালোচনা করি, তার মধ্যে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই। এই বৈশিষ্ট্যগুলি কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মিক শক্তি। প্রথম বৈশিষ্ট্য আত্মিক শক্তি। সত্যাগ্রহের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে আত্মিক শক্তি। সকল রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে এই আত্মিক শক্তির সক্রিয় ভূমিকার কথা বলা হয়। সত্যাগ্রহীর মধ্যে প্রতিপক্ষের প্রতি হিংসা, দ্বেষ বা বিদ্বেষের মনোভাব থাকে না, কারণ সত্যাগ্রহ তত্ত্বে প্রতিপক্ষের উপর বল প্রয়োগের পরিবর্তে প্রতিপক্ষকে পরিবর্তিত করার কথা বলা হয়। অর্থাৎ প্রতিপক্ষের মানসিকতার যাতে পরিবর্তন হয়, সত্যাগ্রহীর অহিংস প্রতিরোধ প্রতিপক্ষের হৃদয়কে নাড়া দেয়। সত্যাগ্রহ দর্শনে প্রেম ভালোবাসার মাধ্যমে হৃদয় পরিবর্তনের প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়। গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির জন্মগত অধিকার। সত্যাগ্রহ হল ব্যক্তির জন্মগত অধিকার। মহাত্মা গান্ধী বলছেন, সত্যাগ্রহ হচ্ছে ব্যক্তির জন্মগত অধিকারের মতো। কিন্তু সত্যাগ্রহের আদর্শ অনুসরণের জন্য ব্যক্তি মানুষের জীবনধারার শৃঙ্খলা, আত্ম
শৃঙ্খলা, যেমন দরকার তেমনি দরকার যাবতীয় দুঃখ যন্ত্রণা সহ্য করার প্রস্তুতি ও ক্ষমতা। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অহিংসার আদর্শ। আবার বলছি, অহিংসার আদর্শ, বিভিন্ন পথে ও পদ্ধতিতে সত্যাগ্রহের আদর্শকে অনুসরণ করা যায়, কিন্তু সত্যাগ্রহের সকল উপায় পদ্ধতির মূল ভিত্তি হবে অহিংসার আদর্শ। সত্যাগ্রহ অনুশীলনের উপায় পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য হল প্রতীকী বা আমরণ অনশন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ধর্ণা, ধর্মঘট, বিদেশি দ্রব্য সামগ্রী বয়কট, সরকারি অনুষ্ঠান বয়কট, আত্মসম্মানমূলক উপাধি বা পথ প্রত্যাখ্যান প্রভৃতি। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ ও সত্যাগ্রহ সমার্থক নয়। আবার বলছি, নিষ্ক্রিয় প্রতিরোধ ও সত্যাগ্রহ সমার্থক নয়। গান্ধীজি বলছেন যে সত্যাগ্রহের সঙ্গে নির্মল হৃদয় সংযুক্ত থাকে এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি সকল ক্ষেত্রেই সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করা যায়। কিন্তু নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম। নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে নির্মল ও নিষ্কলুষ হৃদয়ের অপরিহার্যতার কথা বলা যায় না। নিষ্ক্রিয় প্রতিরোধ হল শত্রুপক্ষের মোকাবিলা করার একটি হাতিয়ার এবং একমাত্র রাজনৈতিক ক্ষেত্রে এই হাতিয়ার প্রয়োগের প্রয়োজনীয়তার কথা বলা হয়। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ দর্শনের পঞ্চম বৈশিষ্ট্য হল সত্যাগ্রহ হল শক্তিমানের অস্ত্র। আবার বলছি, সত্যাগ্রহ হল শক্তিমানের অস্ত্র। মহাত্মা গান্ধী বলছেন যে সত্যাগ্রহ শক্তিমানের অস্ত্র, হীনবলের হাতিয়ার নয়। সত্যাগ্রহের মধ্যে হিংসা ও ভীরুতার কোনো স্থান নেই। গান্ধীজি ভীরুতাকে কোনোভাবেই স্বীকার বা সমর্থন করেননি। তিনি বলেছেন যে কাপুরুষতা ও হিংস্রতার মধ্যে হিংস্রতা বরং ভালো। তিনি হিংস্রতার পক্ষ অবলম্বন করেছেন। অন্যায় ও অবিচারের নীরব দর্শক হয়ে থাকা এবং সত্যের উপর অসত্যের কর্তৃত্ব কায়েম হওয়া সত্যাগ্রহের বিরোধী। এই হল মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শনের পাঁচটি বৈশিষ্ট্য। এবার আমরা আমাদের আলোচনার শেষ অংশে এসেছি। শেষ অংশে আমরা মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নীতির সমালোচনা করব। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ যে দর্শন, তা বিরোধ বিতর্কের ঊর্ধ্বে নয়। সমালোচকরা সত্যাগ্রহ দর্শনের বিভিন্ন সীমাবদ্ধতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সত্যাগ্রহ নীতির বিরূপ সমালোচনা করেছেন। বিরূপ সমালোচনা করতে গিয়ে তারা বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা করেছেন। তো এক নম্বর সমালোচনা, সিএম কেস বলেছেন যে সত্যাগ্রহের বিভিন্ন উপায় পদ্ধতি বাস্তবে বল প্রয়োগ হিসেবে প্রতিপন্ন হয়, কারণ সত্যাগ্রহের বিভিন্ন উপায় পদ্ধতির মাধ্যমে সত্যাগ্রহী প্রতিপক্ষকে উভয় সংকটের সম্মুখীন করে। প্রতিপক্ষ প্রবল মানসিক চাপের মধ্যে পড়ে যায়। প্রতিপক্ষের প্রতিকূল পরিস্থিতির পরিচয় দিতে গিয়ে সিএম কেস বলেছেন যে নাইদার অব দ্য অল্টারনেটিভস অ্যাপিলস টু হিজ ডিজায়ার্স অর হিজ জাজমেন্ট, ইয়েট হি ইজ কম্পেলড বাই দ্য সিচুয়েশান টু চুজ বিটুইন দেম। প্রতিপক্ষের উপর এ ধরনের এক উভয় সংকটমূলক পরিস্থিতি চাপিয়ে দেওয়া বাস্তবে এক ধরনের বল প্রয়োগ হিসেবেই প্রতীয়মান হয়। এই গেল মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নীতির এক নম্বর সমালোচনা। দ্বিতীয় সমালোচনায় আমরা বলছি যে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শন অহিংসা নীতির উপর প্রতিষ্ঠিত। গান্ধীজি
যে কোনো রকম বল প্রয়োগের বিরোধিতা করে গেছেন, কিন্তু সত্যাগ্রহীর আচরণ প্রতিপক্ষকে এমন এক অবস্থার অধীন করে যে প্রতিপক্ষ নিজেকে নিপীড়িত ভাবতে থাকে। বিবদমান উভয় পক্ষ সত্ত্ব ও আত্মিক শক্তির ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে সত্যাগ্রহের পথে পরস্পরের মুখোমুখি হয়। তাহলে এক অভিনব জটিল অবস্থার উদ্ভব হয়। এরকম অবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ তত্ত্বে পাওয়া যায় না। সমালোচকরা বলছেন যে সত্যাগ্রহের পন্থা পদ্ধতি হল প্রতিপক্ষের উপর প্রবল চাপ সৃষ্টির এক অভিনব কৌশল। এই গেল মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শনের দ্বিতীয় সমালোচনা। তৃতীয় সমালোচনায় বলা হয় যে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ দর্শনে দৃঢ় আত্মনিয়ন্ত্রণের কথা বলা হয়। তাছাড়া মানুষের সমুন্নত নৈতিক বিকাশ, সত্ব ও ন্যায়ের জন্য আত্মকষ্ট সহ্য করার ক্ষমতা, উদ্দেশ্যে উপনীত হওয়ার জন্য সুসংহত উদ্যোগ প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়। এই সমস্ত কারণে সত্যাগ্রহ মতবাদটি তাত্ত্বিক বিচারে অতি উন্নত মানের। এ বিষয়ে কোনো বিরোধ নেই, বিতর্ক নেই, কিন্তু বাস্তব বিচারে এই মতবাদটি অতি মাত্রায় আদর্শবাদী। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ দর্শনের চতুর্থ সমালোচনাটি হচ্ছে গান্ধীজি সত্যাগ্রহ তত্ত্বটি অতিমাত্রায় আধ্যাত্মিক এবং অধিবিদ্যক প্রকৃতির। স্বভাবতই সত্যাগ্রহ দর্শনের বিভিন্ন ব্যঞ্জনা বা অভিব্যক্তি সকলের কাছে সম্যকভাবে অনুধাবনযোগ্য হয়ে ওঠেনি। এই গেল মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নীতির চারটি সমালোচনা। এবার আসি উপসংহারে। আজকের আলোচনার উপসংহারে আমরা বলবো যে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শনে সত্যের শক্তি ও আত্মশক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বলা হয়েছে যে চূড়ান্ত বিচারে সত্য সফল হবেই ধর্মজয়তে। কথার তাৎপর্য হল সত্য সর্বদা প্রতিষ্ঠিত হয়, কারণ সত্যই হচ্ছে ধর্ম। মানুষের আত্মশক্তির দুটি দিক রয়েছে, একটি হলো সীমাবদ্ধ, অন্যটি হচ্ছে অসীম। আত্মশক্তির সীমাবদ্ধ দিকটি ভ্রান্তিপূর্ণ এবং দুর্বলতাযুক্ত, নির্মল নিষ্কলুষ নয়। ভ্রান্তিপূর্ণ মিথ্যা আত্মশক্তির অভিব্যক্তির কথা বলা হয়নি, বলা হয়েছে সম্পূর্ণ সত্যভিত্তিক অসীম আত্মশক্তির বিকাশ ও অভিব্যক্তির কথা। ভ্রান্ত সীমাবদ্ধ অসত্য আত্মশক্তির যে অভিব্যক্তি তা হচ্ছে আক্রমণাত্মক, কিন্তু সত্যনিষ্ঠ এবং অসীম আত্মশক্তির অভিব্যক্তি হল সত্যাগ্রহ। অসত্য যখন আক্রমণাত্মক হয়ে ওঠে তখন তা প্রতিহত করা দরকার। এরকম ক্ষেত্রে নির্লিপ্ত থাকলে জনজীবন অসত্যের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়বে। এই কারণে অসত্য আত্মশক্তির আক্রমণাত্মক অভিব্যক্তি প্রতিহত করার জন্য সত্যাগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এই হলো আজকের আলোচনা, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নীতি। আজকের প্রশ্নটা ছিল এক্সপ্লেইন গান্ধীজিস কনসেপ্ট অফ সত্যাগ্রহ। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি।